বিধবা হবার পরেও কেন সিঁদুর পরেন রেখা? গোড়া হিন্দু পরিবারের মেয়ে অভিনেত্রী রেখা বিধবা হয়েছেন অনেক আগে, নতুন করে বিয়ে করেছেন এমন ঘটনাও জানা যায়নি, কিন্তু এরপরও তার স্মৃতিতে সিঁদুর কেন? তবে কি রেখা পুরনো বান্ধবী দীপালির বক্তব্য ধরে বলতে হয় রেখা আজও অমিতাভের জন্য সিঁদুর পরেন? যদিও দীপালির প্রকাশ্যে বলা ওই বক্তব্যে কখনোই প্রতিবাদ করেননি রেখা, আজও কেউ জানে না অমিতাভ রেখার অমলিন এই প্রেমের সম্পর্কে গভীরতা ঠিক কতটা। তবে অমিতাভের সঙ্গে পুরনো প্রেমের স্মৃতিকে কখনোই প্রকাশ্যে আনেননি রেখা। গত 30 বছরের বেশি সময় ধরে কথা বলা তো দূরের কথা, এ পর্যন্ত একসঙ্গে কোনো পার্টিতেও দেখা যায়নি দুজনকে। সিলসিলা ছবির পর চলচ্চিত্রে অমিতাভ রেখার প্রেমের গল্প ব্যাপকভাবে জনসম্মুখে আসে, এরপর থেকে দূরত্ব বাড়তে থাকে দুজনের মধ্যে। অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া এ সম্পর্কের কথা কখনোই ভালোভাবে মেনে নেননি, ফলে এক সময় ঘর সামলাতে সব গুজব পাশ কাটিয়ে রেখা থেকে অনেক দূরে সরে আসেন অমিতাভ। সেই ঘটনার পর পেরিয়ে গেছে বহু বছর। 1973 সালে গুঞ্জন ছড়িয়ে পড়ে রেখা বিনোদ মেহরাকে বিয়ে করেছেন বলে, কিন্তু রেখা নিজেই জানিয়েছেন সে গুঞ্জন ছিল মিথ্যে। 1990 সালে রেখা দিল্লির এক শিল্পপতি মুকেশ আগারওয়ালকে বিয়ে করেন, কিন্তু বিয়ের 1 বছরের মাথায় মুকেশ রেখার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সে সময় মুকেশ তার সুইসাইড নোটে লিখে যান তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সে সময় অনেকে রেখাকে ডাইনি নামে সম্বোধন করতেও ছাড়েনি। তারপর থেকে খাতা কলমে রেখা ছিলেন একজন বিধবা মহিলা, কিন্তু তিনি আজও স্মৃতিতে সিঁদুর পরেন, যার উত্তর কেউ জানে না। হিন্দু শাস্ত্র মতে নারীদের কপালে সিঁদুর দেওয়া মানেই স্বামী বেঁচে আছেন, তবে 80 কিংবা 90 দশকে ভারতের প্রেমিকরা তাদের প্রেমিকাকে বিয়ের আগে সিঁদুর পরাতেন বলে জানা যায়। তখন মেয়েদের কাছে সিঁদুরের দাম ছিল অনেক, ফলে রেখার ভক্তরা অনেকেই ধরে নিয়েছেন অমিতাভের নামই আজও স্মৃতিতে সিঁদুর পরেন রেখা। হ্যালো ভিউয়ার্স, এমন আরো অনেক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ও সবার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে বেল আইকনটি ক্লিক করুন।